ওমফেড ব্যবসায়ীଙ୍କୁ ঘর আগে গলা কাটি লুট ঘটনায় লুটেরা গধি গিরফ হয়েছে। চন্দ্রশেখরপুর থানা অঞ্চলের ওমফেড ব্যবসায়ীଙ୍କ তন্টি কাটি লুট ঘটনায় মাস্টরমাইন্ডକୁ আজি গিরফ করেছে চন্দ্রশেখরপুর থানা পুলিশ। জানুয়ারি 1 ডমଣା গাঁর শিବାନନ୍ଦ ବାରିକଙ୍କୁ রাতে 3 সময় তাঙ্ক ঘর সামনারে আক্রমণ করে দুইজন লুটেরা 6000 টঙ্কা লুটি নেইতিলে। ଶିବାନନ୍ଦ এনে থানায় অভিযোগ করেছিলেন। অভিযোগ আধারে ডমଣା গোপীনাথ সাহির বলবন্ত ভোই গোধিକୁ গিরফ করেছে পুলিশ ও অন্য জনে সহযোগী ফেরার হয়েছে। ওমଫେଡ ব্যবসায়ীଙ୍କ পাখরে টঙ্কা থিবা জানিবাকু পাইতিলে দুইজন। পূর্বরু দোকানକୁ আসি ব্যবসায়ীଙ୍କ উপরে নজর রাখিতিলে। অধিক টঙ্কা আশারে রাতে 3 সময়ে ঘরু বাহারিবা পূর্বরু দুইজন চৌকি বসিতিলে। ঘরু বাহারিবা ক্ষণি টঙ্কা থিবা ব্যাগକୁ ছড়াইতিলে। বিরোধ করিবারু ଶିବାନନ୍ଦଙ୍କୁ আক্রমণ করে ଛୁ মারিଥିଲା গধি। গুরুতর অবস্থায় চিকিৎসা হেউଥିଲେ ব্যবসায়ী। আজি গধিଙ୍କୁ গিরফ করে কোর্ট চালান করেছে পুলিশ। যেহেতু আমার যে কমপ্লেনেন্ট অনেক ଶିବାନନ୍ଦ ବାରିକ সি ଡମଣା ଛକରେ ଓମଫେଡ ଦୋକାନ କରିଛନ୍ତି। প্রত্যেক দিন ভোর 3ଟା ସମୟରେ ତାଙ୍କ ଘରୁ সি ଟଙ୍କା ଧରିକି ତାଙ୍କ ଦୋକାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଓମଫେଡ କ୍ଷୀର ରିସିଭ କରିବାକୁ ଆସନ୍ତି। ଏଇଟାକୁ ସେମାନେ ଆଗରୁ ଅବଜର୍ଭ କରିଥିଲେ ଏବଂ সেই অনুসারে তাকে ফলো করে সেদিন সে এই ক্রাইমটা ঘটাইছেন। বর্তমান আমি জনে আকিউজ গধিକୁ আমি আরেস্ট করছু। তাঠার 1500 টঙ্কা এবং গোটে ব্লেড সিজর করা হয়েছে। আজি তাঁকু কোর্ট চালান করা। হ্যাঁ, যেহেতু এই যে আকিউজ যে অছি তা নাঁরে আগুরু বি 3-4টি কেস অছি, 4-5টি কেস অছি এবং সেই টাইপর ক্রাইম সে করেছি এবং ঘরে ইউজুয়ালি শোয়ে নাই। সে রাতে বি বহুত সময় বুলাবুলি করে। তো ইয়ে এর্লি মর্নিংরে সে দোকানକୁ ଯାଇକି কেবে চাহ ବି ପିଇଛି এবং ତାକୁ ସେ ଅବଜର୍ଭ କରିଛି ଯେ ଏ ପାହାନ୍ତିଆ ସମୟରେ ଆସିକି ଏଠି କ୍ଷୀର କଲେକ୍ସନ କରନ୍ତି। ତେବେ ଆଗରୁ ମଧ୍ୟ ଗଧିନାରେ ବିଭିନ୍ନ ଥାନାରେ ଅପରାଧିକ ମାମଲା ରହିଛି। ଚୋରି, ଲୁଟ, ଆକ୍ରମଣ, ନିଶା ଓ ରେକି ଭଳି ସଙ୍ଗୀନ ଅଭିଯୋଗରେ ପୂର୍ବରୁ ଗିରଫ ହୋଇ ଜେଲ ମଧ୍ୟ ଯାଇସାରିଛି ଗଧି। ବେଲରେ ଆସିବା ପରେ ପୁଣି ଅପରାଧ ଆରମ୍ଭ କରିଥିଲା ଓ ସହଯୋଗୀଙ୍କୁ କାମରେ ଲଗାଇଥିଲା। ଗଧି ନିଶା ପାଇଁ ଏପରି କରୁଥିବା ପୁଲିସ ଜାଣିବାକୁ ପାଇଛି। তদন্ত পরে অন্য অপরাধ সম্বন্ধে জনাপড়ব। ভুবনেশ্বর ভিডিও জর্নালিস্ট পঙ্কজଙ୍କ ସହ ଦେବୀପ୍ରସାଦ ସାହୁଙ୍କ ରିପୋର୍ଟ ଧରିତ୍ରୀ ଲାଇଭ୍।